আসসালামু আলাইকুম এসএসসি এবং এসএসসি শিক্ষার্থীরা, আপনারা সকলেই পরীক্ষার আশায় ছিলেন যে পরীক্ষা হবে হবে, কিন্তু পরীক্ষা হচ্ছে না। দিল্লি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশ করা হয়েছে, এই নিউজটি এখন আলোচনা করব। সংক্রমণ 10% নিচে নামলেই এসএসসি এবং এসএসসি পরীক্ষা হবে, এ কথাটি জানানো হয়েছে। তো এ বিষয়ে আজ একটি নিউজ যে এসেছে সেটি আমরা এখন আলোচনা করে দেখব যে কি বলা হয়েছে। চলমান করোনা পরিস্থিতির কারণে এবছর এসএসসি এবং এসএসসি পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অবস্থায় পরীক্ষার বিকল্প নিয়ে কাজ করছে 11 সদস্যের একটি বিশেষজ্ঞ দল, তবে পরীক্ষা নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা সংক্রমণের হার 10% নিচে নামলেই পরীক্ষার আয়োজন করা হবে বলে জানা গেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে পরীক্ষার বিষয়টি নিয়ে 11 সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ করছে, যদি 10% নিচে নেমে আসে করোনা পরিস্থিতি হার, তাহলে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবছরে কোনোভাবেই অটোপাস দেওয়া হবে না, প্রয়োজনে নম্বর কমিয়ে কিংবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। সংক্রমণ পরিস্থিতি কোন দিকে যায় সে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, এক্ষেত্রে শনাক্তের হার 10% নিচে নামলেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে এবছর কোনোভাবেই অটোপাস দেওয়া হবে না, অ্যাসাইনমেন্ট বা পরীক্ষার নম্বর কমিয়ে পরীক্ষা নিয়ে তারপরে পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, কিন্তু অটোপাস এবার দেওয়া হবে না। কারণ অটোপাস নিয়ে নানান কথাবার্তা হয়েছে, নানান আলোচনা হয়েছে, এটা অনেকে ব্যঙ্গরূপে দেখেছে, সে কারণেই এ পদ্ধতিটি সরকার নিতে যাচ্ছে না, শিক্ষা মন্ত্রণালয় এ পদ্ধতি গ্রহণ করতে যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা অবশ্যই সচেতন থাকব যে করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না আসে, তাহলে কিন্তু এই পরীক্ষা নেওয়াটা অস্বাভাবিক হয়ে যাবে। তো নিচে কি লেখা রয়েছে তাই সেগুলো একটু আমরা খেয়াল করে দেখি। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করা হবে, এই প্রক্রিয়ায় ডিসেম্বরের মাধ্যমে শেষ করা হবে, ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। তবে ডিসেম্বরের মধ্যে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয়, তখন বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। তো এখন এখানে নাম না জানানো এক কর্মকর্তা বলেছেন যে এই প্রক্রিয়াটি, ফল প্রকাশের এই প্রক্রিয়াটি ডিসেম্বরের মধ্যে শেষ করবে, যদি ডিসেম্বরের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না আসে, তাহলে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ব্যবস্থা নেবে এই শিক্ষা মন্ত্রণালয়। তিনি আরো বলেন, এসএসসি এবং এসএসসি পরীক্ষার সাথে অনেক কিছু সম্পৃক্ত, অটোপাস দিলে অনেক ঝামেলা হয়, সেজন্য এবার অটোপাস দেওয়া হবে না, প্রয়োজনে নম্বর কমিয়ে অথবা শুধু অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে, এজন্য একটি কমিটি কাজ করছে। ওই যে 11টি কমিটির কথা বলছে, তারা কাজ করছে, কমিটি প্রতিবেদন এলে এ বিষয়ে চূড়ান্ত জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে কমিটির এ বিষয়ে কাজ করছে, তো কমিটির যে সিদ্ধান্ত দিবে হয়তো সেই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে এবারে পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে, যে আসলে পরীক্ষা হবে নাকি পরীক্ষা না হয়ে অ্যাসাইনমেন্ট বা পরীক্ষার নাম্বার কমিয়ে যদি পরীক্ষা নেওয়া যায়, সেভাবে হয়তো বা পরীক্ষার ফলাফল দেওয়া যেতে পারে। এ প্রসঙ্গে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলতি বছর এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করতে একটি কমিটি গঠন করেছে। 11 সদস্যের এই কমিটি আহ্বায়ক করা হয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটি সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহার আহমেদকে। এছাড়া কমিটিতে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের রাখা হয়েছে। তো বুঝতেই পারছেন, অনেক চৌকস একটি দল এখানে কাজ করছে 11 জন সদস্য নিয়ে। তো এই কমিটিতে যা সিদ্ধান্ত আসবে সেটি আমরা আসলে অপেক্ষা থাকবো যে কি সিদ্ধান্ত আসে। তো এখানে দুশ্চিন্তা করার আর কি কোনো কারণ নাই, বা এটা নিয়ে আর কিছু বলার নাই। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের যে দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। তো বন্ধুরা, আশা করি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ হলো এখানে সব ধরনের শিক্ষামূলক তথ্য এখানে দেওয়া হয়ে থাকে, যেগুলোর খুবই কাজে লাগবে, এবং পরীক্ষার অনেক অনেক তথ্য রয়েছে যেটা আপলোড দিয়ে থাকে। তো
তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।